হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্থক ব্লগ। এই ব্লগের যে মাছের ভিডিওটা দেখছো, এই মাছটা আমাদের পুকুরের মাছ। তো পুকুরের মাছ বলতে কি, এই পুকুরের পিছনে একটা রহস্য আছে। দেখো, যখন আমাদের কোনো পুকুর ছিল না, এমনি চাষের জমি ছিল, তখন আমার বোন, মেজো বোন খুব মাছ ধরতে ভালোবাসে, তো ও একটা পাশে পুকুর ছিল, সেখানে মাছ ধরতে যেত। এবার ওরা যতই হোক সবাই ধরলেও কী হবে, কেমন একটা করতো, পুকুরে স্নান করতে গেলে কেমন করতো। তো তখন ও বাবার কাছে এসে বলে, জানো ওরা এরকম এরকম করে। আর সেই জন্য আমার বাবা তখন ওই পুকুরটা কাটিয়ে দেয়। এবার আমার বোন খুব মাছ ধরতে ভালোবাসে, আর আমি ওর সাথে সাথে যেতাম। ও এমনি মাছের রাশিও খুব ভালো মাছ ধরতেও পারে ছিপ দিয়ে। আমরা সবাই পারি, আমি পারি, আমার বোনরা পারে, আমার বাবা পারে, আমরা সবাই ছিপ দিয়ে মাছ ধরি। আসলে আমার বাবার, আমরা তিনটে মেয়ে, কোনো ছেলে নেই, এই জন্য আমরা মাছ টাছ ধরা টরা সব মোটামুটি সব কিছুই পারি। তো আজকে এই যে মাছটা, এত বড় মাছ বলে তোমাদেরকে দেখাচ্ছি সেরকম কোনো ব্যাপার না। আসলে দেখো, আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা তিন বোন, আমাদের কোনো ভাই নেই। আমার বাবা আমাদেরকে এক হাতে মানুষ করেছে, তা বাবা সবসময় চেয়েছে কি আমাদের সব থেকে বেস্ট জিনিসটা দিতে। তার সাধ্য অনুযায়ী যতটুকু পারে ততটুকু আমাদেরকে দিয়ে সে ছোট থেকে বড় করেছে। এবার মেয়েদের পিছনে কত খরচা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। আসলে আমি কোনো সিম্প্যাথি গেইন করতে চাই না, এমনি তোমাদেরকে বললাম কথাগুলো। তো এই যে মাছটা দেখছো, এই মাছটা পেয়ে মা খুব খুশি হয়েছে। আসলে বড় মাছ পেলে যে কেউই খুশি হয়। তো এত বড় মাছ কেনার সাধ্য আমাদের নেই, কিন্তু পুকুরে যখন হয়েছে সেই জন্য মা বললো তাহলে একটা মাছ রাখো, এই জন্যই মাছটা রাখা হয়েছে। আর ওই যে বাটা মাছগুলো দেখলে, ওগুলো আমাদের পুকুরের মাছ, কিন্তু চিংড়ি যেগুলো সেগুলো বাবা মাছ বিক্রি করতে গিয়ে 1 কেজি মাছ 150 টাকায় পেয়েছে, ভালো মাছ চিংড়ি, এই জন্য কম দামে পেয়েছে বলে নিয়ে এসছে। এবার আমরা কি একবারে খেয়ে নেবো সেরকম কোনো ব্যাপার না, আমাদের ফ্রিজ আছে ছোটোখাটো একটা, আমরা এই মাছগুলো কেটে ফ্রিজে রেখে দেবো, এবার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়ে আমরা খাবো। আসলে আমরা হচ্ছি মধ্যবিত্ত মানুষ, আমাদের অবস্থাটা এমনই যে আমরা কাউকে বলতেও পারি না, কারোর কাছে হাতও পাততে পারি না, যতটুকু আমাদের সামর্থ্য আমরা ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি। তো আমি দেখো, শ্বশুর বাড়ির ঝামেলা অশান্তি তো হতেই থাকে, তার কারণে বাপের বাড়ি এসে এসে থাকি। এই যে 2 বছর ধরে বাপের বাড়ি আছি বিয়ের পর, আমার বাবা কিন্তু এতে খুব কষ্ট পায়। আসলে বাবা মা সবাই কষ্ট পায়, পৃথিবীতে বাবা মা ছাড়া কেউ নেই। এই কথাটা বলার কারণ হচ্ছে, দেখো সবাই ঠেলে ফেলে দিতে পারে, দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু বাবা মা কখনো দূরে সরিয়ে দিতে পারে না। আসলে আমার হাজব্যান্ড সামান্য কিছু দেয়, সেটাতে কিছুই হয় না, মানে যখন আসে মাঝে মাঝে হয়তো 200-500 দিয়ে গেল, এইটাই। এই কথাগুলো বলতাম না, অনেক কষ্টে বললাম তোমাদেরকে। তো তোমরা কিছু মনে করো না, ভিডিওগুলো দেখতে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।